একটা গ্রামে একটা দিদা থাকত। সেই দিদা তার ঘর তার উঠোন সব সময় পরিষ্কার রাখতে ভালোবাসত। উনি নিজের উঠোনের চারপাশে নানা রকমের ফুল গাছ লাগাত আর সেগুলোর খুব যত্ন করত। দিদা পাখি আর গাছপালা ভীষণ ভালোবাসত, কিন্তু গাছের ডালে বসে থাকা কাকগুলোকে সে ভীষণ বকাবকি করত আর তাড়িয়ে বেড়াত। ধুর, এই কাকগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় একদম। কাকগুলোকে যখনই দেখি একেবারে বিরক্ত লেগে যায়। ধুর, যা বলছে, মাথা খারাপ করে দেয় একদম। এই দিদা কেন বেচারা কাকগুলোকে এত বকাঝকা করে? দিদা বোধহয় কাকদের পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু কাউকেই ছোট মনে করা উচিত নয়, এটা ভালো ব্যাপার নয়। একদিন দিদাটা এত অসুস্থ হয়ে পড়ল যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। দিদা যখন বাইরের দিকে তাকালো, তখন দেখতে পেল যে তার উঠোনটায় একেবারে নোংরা ভরে আছে। তখন সে খুব চিন্তায় পড়ে গেল। হায় ঈশ্বর, আমার ঘর আর উঠোনটা কিভাবে নোংরা হয়ে আছে, এখন কি করি? হে ঈশ্বর, আগে আমি সুস্থ হয়ে উঠি, তারপর সব পরিষ্কার করব। আমাকে সাহায্য করারও তো কেউই নেই। ঘরের উঠোনে একটা গাছের ডালে অনেকগুলো কাক বসে থাকত। ওখানে বসে থাকা কাকগুলো যখন দিদার এই নোংরা উঠোন দেখতে পেল, তাদের খুব সন্দেহ হলো। দিদা তো এখানে নেই, দিদার আবার কি হলো? উঠোনটাও যে আজকে পরিষ্কার করেনি। এটা তো ঠিক বলেছো, দিদা তো সব সময় উঠোন পরিষ্কার রাখে, আজকে আবার কি হলো যে উঠোনটা পরিষ্কার করেনি? ওনার শরীর খারাপ হয়েছে না অন্য কিছু? দিদা কোথাও গেছে নাকি? তাহলে চলো না আমরা সবাই মিলে আজকে উঠোনটা পরিষ্কার করে দিই। আমরা এটা করতে পারবো? যদি আমরা এটা করি তাহলে দিদার কি পছন্দ হবে? আমাদের তো সবসময় উনি বকাবকি করেন। ও সব বাদ দাও, আমরা সবাই মিলে উঠোনটা পরিষ্কার করে দিই, তাহলে দিদা খুশিও হয়ে যাবে আর আমাদের বকাবকিও করবে না। ওরা যেগুলো করছে ওগুলো কি যথেষ্ট নয়? দিদার বকাঝকা শুনে আমরা পরিষ্কার করি আর তাতেই আমরা খুশি হই। কিন্তু ওরা কি করছে? ওরা কি ঠিক কাজ করছে? যে কোনো ব্যাপারে দিদা যে ওদের বকাঝকা করেন, এই বকাঝকা কি ওদের পছন্দ নাকি? চলো জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কাক, দিদা যখন জানালা থেকে দেখল যে ওই কাকগুলো উঠোন পরিষ্কার করছে, সে তখন ভাবতে লাগলো যে এই কাকগুলোকেই সে কত বকাবকি করেছে। হায় ভগবান, এই কাকগুলোকে আমি রোজ কিভাবে কথা শোনাই আর তাড়িয়ে বেড়াই। এত বাজে কথা বলার পরেও ওরা আমার উঠোনটা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না, শোনো আমার কথা। ভয় পেও না, আমি আর তোমাদেরকে তাড়াবো না। আমি তোমাদের সবার জন্য নিজের হাতের মালপোয়া এনেছি, দেখো।
এবার এসো আর এইগুলো সব তোমরা খেয়ে যাও। পেট ভরে খেও কেমন? এসো এসো, সবাই এদিকে এসো। দিদা তখন সবার জন্য ঘিয়ে ভাজা মালপোয়া নিয়ে এলো, আর কাকগুলো খুশি হয়ে সেই মালপোয়া খেতে লাগলো। আর তারপর থেকে কাকগুলোর সঙ্গে দিদার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর তখন থেকেই দিদা ওদের জন্য খাবার বানাতো আর ওরা খুব মজা করে খেতো।